আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ সে কো কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ এ চশিরি নিস্তো নাম শিরশদ করনি কুলদ জানম তমাম ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এত মজার নাম এত মজার নাম এই দুনিয়ার ভিতর আর এত মজার নাম কোনটা নয় এই কারণে আল্লাহর নামটা সব সময় নিবা ওই আল্লাহর নাম যেই ব্যক্তি সব সময় নিবে যেই ব্যক্তির জীবনের সাথে বানাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের কিদার নিবারণ করে দিবে দুনিয়ায় শান্তি পাবে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে তাকে জান্নাতে ঢুকায় দিবে মুহাম্মদ আরবি হয় নবী রাস্তে পেশুয়া মুহাম্মদ আরবি হয় নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দায়েসে উজালা আলম হুয়া উসকি পয়দায়েসে উজালা শাফিউল উমম হ্যায় মারা নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত এই তোমার জীবনে যা কিছু গুনাহ করো ও আল্লাহর পয়গম্বর বলেন এই উম্মত তুমি ওই গুনাহ জিনিস চাইয়া আমি পয়গম্বরের আদর বিশ্বের ভিতরে থাকবা আদর্শের ভিতরে ঢুকবা তোমার চলতে গিয়া তোমার নেক আমল করতে গিয়া আমি পয়গম্বরের সুন্নত মানতে গিয়া দিও যে তোমার কমতি হয়ে যায় আমি পয়গম্বর নিজে الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدنى إماتة الطريق الأذى والحياء شعبة من الإيمان
أو كما قال النبي عليه الصلاة والسلام من أحب دنياه أزر بآخرته ومن أحب آخرته أزر بدنيا فآثر ما يبقى على ما يفنى أو كما قال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور محمد آكر কুফর কমেটায়া কুফর কমেটাকর সদাকত দতায়া বলগল উলা বিকমালিহি কশবত তুজাব জমালিহি হসনত জমিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشفت جاد جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر شهر چپینی در خروش ولی دانا توری معنا کے گوش نبن بن بر گلش تسبیح خانے کہ ہر خار بتسبیح زبان مومن ذکر خدا پس یاد گو یاد یو کن یاد یو کن یاد لا الہ الا اللہ سبائی پوری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله ربي الله لا إله غيره ونبيه محمد ما اصطفاه دين الإسلام دين موقعه أرجو غفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهداية في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اعمل سبن فيه جنت بجهنم اعمل سبن فيه جنت بجهنم يا خاك فرت من ناري هاي نوري يا خاك فرت من ناري هاي نوري اخلاص کی آمال جنت کی ہمراہ
اخلاص کی آمال جنت کی ہمرا فرہز مقاصد ہے جو تقوا سے حاصل مال فرہز مقاصد ہے جو تقوا سے حاصل مال بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی آئی ہوش نظر مان برباد تیرے زندگی آئی ہوش نظر مان سورج نے دیا اپنے شعاعوں کو پیغام سورج نے دیا اپنے شعاعوں کو پیغام دنیا ہے عجب چیز کو بھی سب ہو پیشان دنیا ہے عجب چیز کو بھی سب ہو کبھی شام الحمدللہ তেলুকতা জামিয়া মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম জাতির মুতুক ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দিনই একটি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং করার মতো একটা সুব্যবস্থা করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি জোরে শুরু সাহায্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জামানার ভিতরে এমন একটি সময় আমাদেরকে পাঠাইছেন যেইভাবে দুনিয়ার কোন মানুষ দুজি কঠিন আগুনের দাও দাওয়ের ভিতরে একটি হাত রাখে হাতটা রাখলে পর তার জীবনে যেভাবে করুণ অবস্থা হয়ে দাঁড়ায় আজকাল আপনার আমার এমন ভাবে এমন একটি সময় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আপনার আমার ইমানকে বাঁচাইয়া কবরের ভিতরে যাওয়ার মতো সেই আগুন থেকে আরো বেশি একটি কঠিন আমাদের সামনে পরিস্থিতি দাঁড়াইছে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার আনেওয়ালা উম্মতের মধ্যে এবং আদম আলাইহিস সালাম তিনি এই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি এখন আমাদের এমন একটি শেষ জামানার পয়গাম্বর তারপরে কোন নবী আসবে না এই নবীর দায়িত্ব হককানে আলেম উলামাদের এই হককানে আলেম উলামাদের এই দায়িত্বের কারণে নাইবে নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন ঠিক কিনা আমাদের সাথে আপনারা ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা যেহেতু এই জায়গার ভিতরে আসছি মাহফিলের ভিতরে এক মনোযোগ সহকারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কতটুক ফায়দা একটু পরে আমি আপনাদের সামনে বলতেছি এই কারণে আমাদের এমন ভাব এমন একটি সময় আমাদের যে সময়ে শেষ এই সময়ের শেষের কারণে মর্যাদা অনেক বেশি ভালো বক্তা দেখবে অকল তার শেষে উঠে প্রধানমন্ত্রীর ভাষণ সবার শেষে দেয় তার আগে এমপি খাদ্যমন্ত্রী তারা এর আগে ভাষণ দিয়ে ফেলে এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি নবীর মধ্যে সবচেয়ে বেশি দামি হলেন আমাদের নবী পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি অনেক দাম এই দামের উসিলা করে আপনার আমারও এই রকম লাস্টে শেষের কারণে আমাদেরও এই রকম বেশি দাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার উম্মত তোমরা ভালো করে এই দুনিয়ার ভিতরে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী এবং পয়গম্বরের আদর্শ নিয়ে এই কবরের ভিতরে ঢুকো এই কারণে আমি আপনাদের সামনে কোরআনের কারিমের 30 পারার ভিতরে এক নম্বর পারার সূরাতুল বাকারার বৃহত্তম সূরা তার 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিত্তিতে এবং পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বান্দার থেকে
তিলকান হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিত্তিতে আপনাদের সামনে কয়েকটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতের ভিতরে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাইফা লিত্তাকবীর, কাইফা কিভাবে, কাইফা আমরা আরবিতে বলি কিভাবে, কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা এই কাজ করতে পারো, কিভাবে এরকম শিরিক কাজ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কেন আমাদের সামনে দমক সহকারে বলেছেন, একমাত্র বুঝার বিষয় মুফাসসিরে কেরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় গুসসা করে এই কথা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো, কিভাবে বেঈমানি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিভাবে নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন। আল্লাহ বলেন তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ বলেন বান্দা, তোমাদের দুনিয়ার ভিতরে আসার কোনো কিছুই ছিল না, তোমাদের কোনো কিছুই ছিল না, তোমাদের একবারে নিষ্পাপ কিছুই ছিল না, তোমরা দুনিয়ার ভিতরে কোনো মানুষের কোনো কথাই ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব হারা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। আল্লাহ এই কথাটাই বলতেছেন, এ দুনিয়ার বান্দারা ভালো করে তোমরা বুঝতে নাও কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার দুনিয়ার ভিতরে কোনো সাধনা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া এবং দয়া করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, এ বান্দা তোমাদেরকে এরকম জীবন দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অনেকটা সুন্দর জীবন দিয়েছি, বান্দা এই হাতটা পাওয়ার পর, তোমার এইরকম জীবনটা পাওয়ার পর তুমি এইরকম সাধনা করে নাও, তোমার মন গড়া জীবনটা তুমি চালাও। এ বান্দা না 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 চিন্তা করে নে, বান্দা চিন্তা করে নে, কঠিন কিয়ামতের ময়দানে আবার মরণের পর আবি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে আবার জীবিত করব। ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা বলতেছেন হে আমার উম্মত, এই কোরআনটা একমাত্র দুনিয়ার ভিতরে কুকাশ করার জন্য আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হুদাল লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করে দিয়েছেন। এই কোরআনটা শুধুমাত্র কানসুক করার মতো না, আজকে রে আফতার আমার ওই মাহফিলের ভিতরে বসলাম, এই মাহফিল এমন সুন্দর আয়োজনের ভিতরে আফতার আমরা বসলাম, এই মাহফিলের কত দাম কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন যে জায়গার ভিতরে অজ্ঞান আলেম ওলামা কোরআন এবং হাদিসের আলোচনা করবে, আর ওই জায়গার ভিতরে কোন ইমানদার বান্দা যদি ওই জায়গার ভিতরে আলেম ওলামাদের কথা যদি এক ঘন্টা সময় ব্যয় করা হয়, এই এক ঘন্টা সময়ের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে হাজার বছরের নকল আবাদতের শুভ পরিমাণ সব দিয়া দিবে। আরো জোরে শুভ বলবেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহর কথার নাম জানেন,
আল্লাহর পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহর বিনিময় তোমার বান্দা আমল নামার ভিতরে দোষটা নেক লিখে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, তোমার একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের দোষটা গুনাহ মাফ করে দেন। আবার একবার সুবহানাল্লাহর বিনিময় তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দোষ গুণ মর্যাদা বাড়া দেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো করে তোমাদেরকে শুনতে হবে, মানতে হবে, এই কথাগুলা তোমাদের কানসুখ করার জায়গা নয়, এই কথাগুলা একমাত্র কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলেন, কেন হায়াত দান করলেন, কেন আবার মৃত্যু দান করবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম আহইয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মৃত্যুর পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব। এ বান্দা ওই সময়ের কথা একটু চিন্তা করো না, এ বান্দা তোমার এই গভীর সম্পর্ক একমাত্র তোমার জেহেনের ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক ভাবে আবাদত করতে হবে। এ বান্দা তোমার দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাজার করার জন্য পাঠায় নাই, তোমার মনের আংশুক করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিবাহ শাদী করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি যদি আমরা সঠিকভাবে করতে পারি তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে তোকে আমি এই দুনিয়ার ভিতরে আমি এত সুন্দর তোকে আমি বডি বানাইলাম, এই বডি তোমার জানের ভিতরে তোমার যে জানটা আমি দিলাম, এই জানটা যদি তোমার কোনো হাইওয়ানের ভিতরে ঢুকাইতাম তুমি হাইওয়ান জানোয়ার হয়ে যাইতা। এ বান্দা তোমাকে না ঢুকাইয়া এমন একটা মানুষের একটা আদমের বডির ভিতরে তোমাকে ঢুকাইলাম, এই বটির ভিতরে ঢুকানোর কারণে বান্দা তোমার এই মাদমের ভিতরে 18,000 মাকলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তোমার মর্যাদা হয়ে গেছে। ওই মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ওই মর্যাদার বিষয় আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাওয়ামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত। আল্লাহ বলেন বান্দা রে তোকে দুনিয়ার ভিতরে শুধুমাত্র তাই নয় এত মর্যাদাশীল করে দিয়েছি, তোমার এত দাম এত দাম। এ বান্দা একবার যদি আমি আল্লাহকে অন্তর দিয়া বিশ্বাস করি একবার আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলিয়া দেই। এ মুসলমান ইমানদার একবার আলহামদুলিল্লাহর কত দাম আল্লাহ একবার আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলিয়া দেয়। এ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে আমি কত নেয়ামত দান করলাম বান্দা, এই নেয়ামতের উপরে যদি তুমি তাকাও আর ওই আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহর কারণে আমি অত নেয়ামত দান করি, আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা ওয়া শুকুর লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকুর লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, সনদ নাম সিফাতিল খলক বারিউল রব্বুল জামিউল খলাকাল খলক কামালা, ফরদ সনদ নাম সিফাতিল খলক বারিউল রব্বুল জামিউল খলাকাল খলক কামালা, লা জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদ্দ লি মাওলা, লা জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদ্দ লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালক জাওয়ালা, الآن كما كان ولم يلق زوالا।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে আমি কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা তোমাকে মায়ের রহমের ভিতরে তোমাকে নষ্ট করে দিতাম বান্দা, তারপরও আমি আল্লাহ তোমাকে দয়া বন্যা করিয়া তোমাকে আমি মানুষ বানাইলাম, এ বান্দা আবার কত নিয়ামত দান করলাম, এ বান্দা তুমি তাকাও তোমাকে মানুষ বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইলাম, যদিও আমাদের দুনিয়ার ভিতর আসার বেলায় শেষ হয়, সব নবীর শেষের নবীর উম্মত আমরা হই, যেই কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর যে পর্যন্ত জান্নাতের দরওয়াজার ভিতরে ঢুকবে না, এর আগ পর্যন্ত আনেওয়ালা নবীর মধ্যে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আর আমার আখির জামানার পয়গম্বর উম্মত এই উম্মত আমরা যেই পর্যন্ত জান্নাতে ঢুকব না, পয়গম্বর বলেন আমার উম্মত উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, যেই পর্যন্ত আমরা জান্নাতে ঢুকব না তার আগ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে বান্দা, ওই দামের প্রতি রক্ত করতে হবে, আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত তোমাদের সামনে যে একটি হাদিস পড়লাম, আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত আল ঈমান বিদুন ওয়াসাবুনা শুবাতান ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের মধ্যে সর্বপ্রথম একটা শাখা হলো, কয়েকটি শাখার ভিতরে একটি শাখা হলো ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান যার যত মজবুত হবে, যার যত ইমান মজবুত হবে তার আমল তত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা আরো বেশি হয়ে যাবে, এইরকম মর্যাদা ইমানকে একমাত্র বিশ্বাসের ভিতর অন্তরটাকে বানাইতে হবে, একমাত্র ইমানের স্তর হলো তিনটা, একরার বিল্লিসান এ বান্দা তুমি জিব্বা দ্বারা স্বীকার করো, তাসদিক বিল জানান অন্তর দ্বারা তুমি বিশ্বাস করো, এ বান্দা আমাল বিল আরকান তোমার কাজ দ্বারা পরিণত করো, এ বান্দা তোমার কাজ দ্বারা পরিণত করবা, এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ভিতরে ইমানের দুর্বলতা আছে, এই কারণে আমাদের ভিতরে তিনটা জিনিসে থাকতে হবে, জিহ্বা দ্বারা বলতে হবে, আমাদের অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, আবার আমল দ্বারা কাজ দ্বারা আমাদের পরিণত করতে হবে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার ইমান মজবুত করে নাও, ইমান কিয়ামতের ময়দানে যার যত ইমান মজবুত হবে, এই ইমানের মজবুতের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিয়া দিব, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাকে আমি কত সুন্দর দান করলাম, হে বান্দা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা 3 এর ভিতরে আল্লাহ জানান আল্লাহ কয়েকটা কসম খাইয়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ 3 এর কসম খায় বলতেছে, জাইতুনের কসম খায় বলতেছে, ওয়াতুর সিনিন তুরপার কসম খাইতেছে, সিনের কসম খাইতেছে, ওয়াদাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি শহর মদিনার শহর, এই শহরের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি বান্দা, এই দুনিয়ার কোন মানুষে সুন্দর বললে সুন্দর নয়, দুনিয়ার মানুষে সুন্দর বলে ও ময়না পাখি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বানাইছে, ময়না পাখি কান্না করে ডাক দিয়া বলে ও মারসা বাবা করে শুনো
আমি আসলে সুন্দর নয়, সুন্দর নয়। দুনিয়ার সমস্ত মানুষ যদিও বলে আমি সুন্দর, তারপর আমি বলবো সুন্দর না। বলে কেন ময়না পাখি বলো, তোমাকে এত সুন্দর মাপ, এত সুন্দর তুমি, এত সম্মান করে তোমাকে কেন তুমি বলতেছ? এই সুন্দরের ক্ষেত্রে ময়না পাখি ডাক দেয়া বলে, ও দুনিয়ার উম্মত বড় করে শুনো, আমি দে সুন্দর, এই সুন্দর কোন দলিল নাই, দলিল নাই, তোমরা দে সুন্দর, তোমাদের সুন্দরের দলিল রয়েছে। এই দলিলটা কোথায় জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তিনের ভিতরে কসম খেয়ে বলতেছে, জোরে সুরে বলবেন সুবহানাল্লাহ। এইগুলা জিনিস আমাদেরকে আঠারো হাজার মাতলুকাতের চেয়ে সবচেয়ে সুন্দর এবং মর্যাদা করে বেড়াচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ জোরে সুরে বলতে পারবো না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন পয়গম্বরের উম্মত হিসাবে এই উম্মতের দাম কত দাম দুনিয়ার ভিতরে? আজকে তুমি অনেক টিকেদারদের মতো তোমার চুল কাটো, অনেক তোমার আদর্শ দেখার পর তুমি গায়ের লেবাস লাগাও, এই লেবাস আসল সুন্দর নয়। দুনিয়ার ভিতরে যদি কাউকে সুন্দর চাও, একমাত্র আখির জামানার পয়গম্বরের আদর্শ সবচেয়ে সুন্দর। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই সৌন্দর্যতার ভিতরে একমাত্র তোমার কিভাবে সুন্দর হবে, এই সুন্দরের ক্ষেত্রে তোমার নামাজকে সুন্দর করতে হবে, এই তোমার দুনিয়ার ভিতরে তোমার লিবাস আসলে সুন্দর নয়। যার চরিত্র সুন্দর তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর হলো এই ব্যক্তি। এই কারণে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার সুন্দর বানাও, ওই সুন্দরের আমি আল্লাহর কাছে বড় দাম, ওই সুন্দর যদি বানাইতে চাও একমাত্র পয়গম্বরের আদর্শের দিকে তাকাইয়া তোমার জীবনটাকে সুন্দরের রাস্তায় ক্ষেত্রে চালাইতে হবে। দুনিয়ার ভিতর তোমার সুন্দর নারীর দিকে তাকাইয়া তোমার জীবনটা তোমার যৌবনটা বিলীন করে দিলা। ইসুফ নবীর এত সুন্দর চেহারা ছিল, মিশরের মেয়েরা তার ইসুফ নবীর দিকে তাকাইয়া পলকাটার মতো একটা চুরি হাতে নিয়া, পলকে হাতে নিয়া এরকম কাটতেছে কাটতেছে, এমন সুন্দর ছিলেন পয়গম্বর সুলাইমান, এমন সুন্দর ছিলেন ইউসুফ নবী। এই ইউসুফ নবীর চেহারার দিকে তাকানোর পর মিশরের মেয়েরা এই পলকাটা তাইরা তারার হাত কেটে ফেলেছে, তারা বলতে পারে না এমন সুন্দর ছিলেন ইউসুফ নবী। এই ইউসুফ নবীর চেহারা তো সুন্দর, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে সাহাবায়ে কেরাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বললেন, ও আম্মাজান, বলেন পয়গম্বর কত সুন্দর, কত সুন্দর, বলে এত সুন্দর এই পয়গম্বর, এত সুন্দর ইউসুফ নবীর দিকে তাকাইলো, মিশরের মানুষরা তিন দিন পর্যন্ত না খাবার খেয়ে থাকতে পারতো, উনির চেহারার দিকে তাকাইলে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে, কিন্তু নবীজির এত সুন্দর চেহারা মুবারক, এই চেহারার দিকে একবার কোনো ইমানদার তাকাইলে সাত দিন কিদার নিবারণ হয়ে যাইত। এত সুন্দর পয়গম্বর আরবির চেহারা, ওই পয়গম্বর আরবির চেহারার দিকে একবার যদি কোন মানুষ তাকাইত, চেহারা তো সুন্দর, চেহারার দিকে তাকাইয়া মদিনার লোকেরা মদিনার মানুষের জীবনটাকে বিলীন করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়িদিল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সজোদাস রহমাতাল লিল আলামিন
মসজিদে ঔষধ হুন এ জমিন সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুতবুদ ফখরুল আউয়ালিন কাউনান কাম খতার খুদা তুমকো বানায়া কৌনন কে মুখতার খুদা তুমকো বানায়া উম্মত কে নিগাহবান খুদা তুমকো বানায়া উম্মত কে নিগাহবান খুদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হে মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হে তাজদার মদিনা হামারা তুমারা ভি হে তাজদার মদিনা হামারা তুমারা ভি হে কেমন সুন্দর হচ্ছিল পয়গম্বর আদর্শ পয়গম্বর রাস্তা দিয়ে হারতেছেন কেমন ছিল সুন্দর পয়গম্বর রাস্তা দিয়ে হারতেছেন কাপেররা রুমাল দিয়া পয়গম্বরের গলার ভিতরে লাগাইয়া চেষ্টায় টানাটানি করতেছে পয়গম্বর জিব্বা মুবারক বের হয়ে যায় পয়গম্বর কান্না করে চোখ দিয়া পানি পড়ে তার উপরেও পয়গম্বর একবারও আল্লাহর দরবার কষ্টদায়ক বলেন নাই আর বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এই কথা বলেন আল্লাহ আমার উম্মতদেরকে তুমি হেদায়াত দান করো এইরকম পয়গম্বর বলেন হঠাৎ করে কাপড়ে যখন রুমাল মুবারক ছেড়ে দিল পয়গম্বর হাত দিয়া হাসি মুখে ওই বেঈমানের পিঠ মুবারকের ভিতরে হাতা দেয় ওই হাতের উসলা করিয়া বেঈমান পয়গম্বরের হাতের ভিতরে হাত রাখিয়া ইমান ইসলাম গ্রহণ করে ফেলে বলো সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন এমন পয়গম্বর আদর্শ দেখিয়া দেখিয়া মদিনার মানুষরা এত সুন্দর চেহারা দেখিয়া এত সুন্দর চেহারা দেখার পর ইসলাম গ্রহণ করেছে এত সুন্দর আদর্শ দেখার পর ইসলাম গ্রহণ করেছে এত সুন্দর দেখার পরে পয়গম্বরের আদর্শ দেখার পরে এই মদিনার মানুষরা পয়গম্বরকে বলে নাই কেমন সুন্দর পাগল হইলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না তোমাকে মর্যাদা করে বানাইছি বান্দা আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না এ বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছি এ বান্দা তোমাদেরকে আমি জান্নাতে দিতে চাই এ বান্দা একমাত্র তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি কেন একমাত্র পরীক্ষা দেওয়ার পরে দেখব কোন ব্যক্তি আমি আল্লাহকে মানে আর কোন ব্যক্তি মানে না ওই ব্যক্তি দেখার পরে আমি ওই আমলের উসিলা করে তোমাকে কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিয়া দিব কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়ার মায়া করেছেন এমন সুন্দর এমন সুন্দর এই সুন্দরের কত দাম পয়গম্বরের সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দাঁড়ায় কাবার সামনে দাঁড়াইয়া কান্না করতে স্যার বলতেছে ও কাবারে তোমার কত দাম কত শান কত মর্যাদা তোমাকে দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আসে তোমাকে দেখার জন্য মানুষ পাগল তোমার সামনে দাঁড়াইয়া যদি কোনো মানুষ দুই রাকাত নামাজ আদায় করে ওই দুই রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতের সব লক্ষ কোটি গুণ বাড়ায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার মর্যাদা দান করেছে কাবা তোমার সাথে একটা পাথর লাগার কারণে
এই পাথরের এত দাম, ওই পাথরের ভিতর চুম্বন করলে মানুষের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওই কাবার সামনে দাঁড়িয়ে এরকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আর বলতেছেন, ও কাবা, তোমার অহংকারে করার কোন লাভ নাই, অহংকারী করো না রে কাবা। এই কাবা, তোমার এত দাম, এত শান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, একমাত্র একমাত্র মানুষ মুমিনের কারণে একমাত্র তোমার দাম বেড়েছে, আর তোমার এত দাম হলেও একজন মুমিনের তোমার চেয়ে আরো বেশি দাম। কেমন দাম মানুষের, কেমন দাম একজন ইমানদারের। কাবাকে ডাক দিয়া বললেন, ও কাবা, তুমি জানিয়ে রাখো, যতদিন পর্যন্ত একজন মুমিন থাকবে ততদিন পর্যন্ত ও কাবা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করবে না। আর যেই দিন, যেই দিনের ভিতরে, যেই দিনের ভিতরে একজন ইমানদার থাকবে না, ও কাবা তুমি জানিয়ে রাখো, তুমি কাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে না। ও কাবা তুমি অহংকারী করো না, ও কাবা এমন ভাবে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই সম্মান, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? একমাত্র আল্লাহ বলেন, বান্দা, তুমি এই দুনিয়ার ভিতরে তোমার অনেক আমলকে তুমি সুন্দর করে নাও, এই আমলকে তুমি মজবুত করে নাও, নবীর সুন্নতের ভিতরে কেবল স্মরণ করো। পয়গম্বর আদেশ স্বর্গের মধ্যে বলেন, লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদেশ স্বর্গের মধ্যে ফরমান, ও উম্মত, মা বাবার কথা যদি আল্লাহর কথার ভিত্তিতে হয় ওই মা বাবার কথা মানা যাবে, আর যে কথার ভিতরে আল্লাহকে অসন্তুষ্ট হয় ওই মা বাবার কথাও মানা যাবে না, যে কথার ভিতরে আল্লাহ এবং রাসূল খুশি হয় ওই পীরের কথা মানা যাবে, আর যেই পীর কথা বলে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট থাকে ওই কথা তুমি কোনদিনও মানতে পারবা না। এই কারণে তোমার নবীর সুন্নতের দিকে তাকাও, বলতেছো বাইরে আমি আজকে একজন মুমিন, আমি একজন পয়গম্বর আদর্শ উম্মত। আসলে তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না নবীর সুন্নতের দাড়ি, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তোমার নবীর সুন্নতের লেবাস। ও উম্মতের দল, এমন নবীর উম্মত হইলা, এমন নবীর উম্মত হইলা জানো, যে উম্মত এখন পর্যন্ত মদিনায় এসে কান্না করে, মদিনায় এসে কান্না করে, উম্মতি, ও উম্মতি করে কান্না করতেছে, আর বলে উম্মতের দল তোমাকে, এ উম্মত তোমার জীবনের ভিতর অনেক সময় তুমি নামাজ পড়ো নাই, আমি নবীর সুন্নত তুমি ছেড়ে দিয়েছো, এ উম্মতের দল তুমি এখন পর্যন্ত আমি সঠিক ভাবে আমি পয়গম্বরের সুন্নতের এতবা অনুসরণ করো, এই সুন্নতের এতবা অনুসরণ দিয়ে সঠিক ভাবে করো, কিয়ামতের ময়দানে যদিও তোমার কমতি হয়ে যায় আমি পয়গম্বর তোমাদেরকে সুপারিশ করে আমার নবীর সাথে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও বা মুহাম্মদ সাইব আদলস বত্তরা কর শয়তা নিকু নি নামত বলি গরবলি লানত সুতায় বরবলি। এমন ভাবে নবীজির সুন্নতে তব অনুসরণ করতে হবে, ওই নবীজির সুন্নতের দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে তুমি নবীর একজন প্রিয় আশেক, তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার লেবাসের দিকে তাকাইলে বোঝা যাইতে হবে তুমি একজন পয়গম্বর, একজন আদর্শ উম্মত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন, পয়গম্বর আদর্শ দিয়ে তুমি সবসময় তাকাইবা,
একজন আলেওয়ালা উম্মতের হককালে আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে তোমার কতটুকু সওয়াব হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব দান করবেন, একজন হককালে আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে তোমার সগীরা গুনাহ বিগত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জীবনটাকে এমন ভাবে কাটাইতে হবে, একজন আল্লাহওয়ালার মজলিসের ভিতরে এক ব্যক্তি 60 বছর 40 বছর অন্ত 40 বছর পর্যন্ত তার খেদমত করতেছে। খেদমত করার পর 40 বছর যাওয়ার পর একদিন বলতেছে, ও আমার পীর আমাকে বলো, আমাকে বলো আমি তোমাদের সামনে তোমার পাশে আজকে 40 বছর যাবত আমি তোমার খেদমত করি। তুমি যে আল্লাহরে ইবাদত করো সেই আল্লাহরে ইবাদত আমিও করি, যে আল্লাহরে ইবাদত করো কোনদিন তো তোমার আল্লাহকে আমি দেখি নাই। ওই ব্যক্তি আল্লাহর ওলে ডাকবে, বলে ও আমার মুরিদ ও আমার কাদেম যাও যাও, আজ তুমি বাড়ির ভিতরে গিয়ে এসার নামাজ পড়বা না, আজ তুমি এসার নামাজ না পড়িয়া সুন্নত না পড়িয়া উযু না করিয়া তুমি সময় গিয়ে যাইবা, তুমি শুয়ে যাইবা, তুমি যখন শুয়ে যাইবা তখন সময় তুমি দেখতে পাইবা মাওলারে। তখন সময় ওই ব্যক্তি কি করে, পেশাবের কথা শোনার পর বাড়িতিয়া উজু না করিয়া নামাজ না পড়িয়া সুন্নত না পড়িয়া তসবি তালে দোয়া না করিয়া বিছনার মধ্যে যখন শোয় তার ঘুম আসে না, অন্তরে জ্বালা পোড়া করে। ওই ব্যক্তির অন্তরে ভিতরে জ্বালা পোড়া করতেছে, কি করা দরকার, নামাজ পড়লাম না, উজু করলাম না, তসবি তালে পড়লাম না, ঘুমটা তো পড়তেছে না, কি করতে পারি কি করতে পারি। এখন কি করলো, জলদি করিয়া উঠিয়া উজু করে নিল। উজু করার পর দেখা যায় হাতে যতক্ষণ পর্যন্ত দেশে পড়লো তার হাতের জ্বলা পোড়া কমলো, তার চেহারার জ্বলা পোড়া কমলো, পায়ের জ্বলা পোড়া কমলো, কিন্তু অন্তরের জ্বলা পোড়া আর কমে না। কি করতে পারি কি করতে পারি, দৌড়াইয়া বলে আর আমি এত সময় কাটায় লাভ নাই, লাভ নাই। দৌড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 রাকাত এশার ফরজ নামাজের ভিতরে দাঁড়াইয়া 4 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া বিছনার ভিতরে যখন শুইল, এই জায়গার ভিতরে যখন শুইল, শোয়ার পরে হঠাৎ করে তার কিছু জ্বালা পোড়া কমে, জ্বালা পোড়া অন্তত কিছু কমে, কমার পর হঠাৎ করে তার ঘুম এসে যায়। ঘুমটা যখন আসলো, ঘুম যখন লাগার পর গভীর রাত হয়ে যায়, তখন সময় হঠাৎ করে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর দাঁড়িয়ে, এত সুন্দর পাগড়ি লাগানো, এত সুন্দর পাঞ্জাবি টুপি লাগানো একজন আল্লাহওয়ালার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও আব্দুর রহমান তুমি উঠো, জলদি করে উঠো, জলদি করে উঠো। এই জায়গার ভিতরে ব্যক্তি দেখার পরে অন্তন্ত অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, এত বড় আল্লাহর ওলি আমার বাসায় কিভাবে রাত্রে উপস্থিত। ডাক দিয়া বলতেছে, ও আব্দুর রহমান তুমি আমাকে চিনো? বলে, না ও হুজুর আমি আপনাকে চিনি না, এই এত সুন্দর, এত সুন্দর, এই সুন্দরের কারণে তার ঘরটা আলোকিত হয়ে গেল। এই আলোকিত হওয়ার পরে বললেন, আমি তোমার নবী পয়গম্বর আব্দুর রহমান, তুমি জলদি করে উঠো, জলদি করে উঠো, 40 বছর পর্যন্ত তুমি আমার সুন্নত না পড়ে তুমি ঘুমাও না। ও আব্দুর রহমান তুমি আজকে কেন, আমি পয়গম্বরের সুন্নত আদায় করলাম না, এসা 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছো কিন্তু আমি পয়গম্বরের সুন্নত কেন আদায় করো না? ও আমার উম্মত জলদি করে উঠো, জলদি করে উঠো, জলদি করে উঠিয়া আমি পয়গম্বরের সুন্নত আদায় করো।
এইরকম ভাবে যখন বলতেছে ওই ব্যক্তি উঠি আউযু করিয়া নবীর সুন্নত আদায় করে আর পয়গম্বর বিদায় নিয়ে যায়। পরের দিন যখন পীর সাহেবের দরবারে গিয়া বলে ও আমার পীর, আপনি বলেছিলেন আপনার কথা অমান্য করার পর উজু করিলাম, এইরকম সমস্ত ঘটনা কুলার পর বলার পর বললেন তারপরে আমার কোন ঘুম আসে না, আমি উজু করিয়া ঘুমাইলাম ঘুম আসে না, তারপরে চার রাকাত ফরজ নামাজ আদায় করে ঘুমাইলাম, তারপরে অন্তরটা আমার কিছু ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর আমার ঘুম এসে যায় ঘুম এসে যায়। ওই ঘুম আসার পরে আমার পয়গম্বর সুন্নত না পড়ার কারণে তালকিন দিয়ে গেছে, কবুল। এমন পয়গম্বর আদর্শের কথা বলার পর পীর সাহেব বলে ও আমার মুরিদ ভালো করে শুনো, আজ তুমি ওই সাত চার রাকাত ফরজ তুমি না আদায় করে ঘুমাইতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের সঙ্গ আইসা তোমাকে নামাজের তারকিন দিয়া দিতে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ সে কো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন সুতলাম চির সদ করনি কুলাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। এই ব্যক্তি যদি এই নবী আল্লাহ ফাকরাব্বুল আলমিনের চার রাকাত ফরজ নামাজ আদায় না করতো, নিজের সঙ্গে আল্লাহ ফাকরাব্বুল আলমিন নামাজের কথা বলতেন, আর ওই চার রাকাত ফরজ নামাজ আদায় করে যখন ঘুমাইল নবীর সুন্নত ছেড়ে দিয়েছে, ওই কারণ স্বয়ং পয়গম্বর নিজাই তাকে তালকিন দিয়া নবীর সুন্নত আদায় করা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, এই কারণে পয়গম্বর আদর্শের দিকে তুমি তাকাইবা, আজ তুমি নবীজির আদর্শ চাইরা কোথায় গেল, আজকে হকালে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা যখন বলে হকালে আলেম ওলামাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। আজকে অনেক মানুষ বলে ওই আলেমরা তো অনেক চক্রান্তের ভিতরে বিভিন্ন ছেলেরা আলেম চলে গেছে, ওই আলেমদের বিরোধিতা করে কোনো লাভ নাই, নিজের আমলের হিসাব নিয়া কবরের ভিতরে তুমি ঢুকো, নিজের আমল নিয়া কবরের ভিতর না গেলে তোমার ওই কবরের ভিতরে কেউ নাজাত দিবে না। পয়গম্বরে আরবি বলেন উনার মেয়েকে ফাতেমাকে ডাক দিয়া বলেন ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তোমার নিজের আমল নিয়ে তোমার ঈমানকে মজবুত করে কবরে যাও, কবরের ভিতরে গিয়া যদি বলো আমি পয়গম্বরের মেয়ে তা বললে তোমার কোনো লাভ হবে না, কবরের ভিতরে তুমি নাজাত পাবা না। এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়া বলেন ও বাবা গো কবরের ভিতরে আপনি নবী নাজাত পাবেন কিনা, বলেন ওই পয়গম্বর বলেন ও ফাতেমা ভালো করে শোনো, কবরের ভিতরে একমাত্র আমল করার পরেও তোমার নাজাতের কোন উসিলা হবে না, একমাত্র নাজাতের উসিলা হবে আল্লাহ তাআলার দয়া এবং মায়া। কেমন দয়া জানো, ফাতেমা যখন ডাক দিয়ে বললেন ও পয়গম্বর আব্বা জান বলেন আপনি কিভাবে কবরের ভিতরে নাজাত পাবেন, বলে আমি পয়গম্বর আমি পয়গম্বর আল্লাহর দয়া এবং মায়া ছাড়া আমি পয়গম্বর নাজাত পাবো না। বলেন না সুবহানাল্লাহ, এম
ইজাজত পায় না। আজকে আপনার আমার নবীজির আদর্শ চাইরা, আল্লাহর হুকুম চাইরা কিভাবে চলতেছি। পয়গম্বরের মেয়ে যখন মারা যায়, মারা যায় পয়গম্বরের মেয়ে যখন ফাতেমা মারা যায়, মারা যাওয়ার পর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে ডাক দিয়া বললেন, ও মাটি সাবধান সাবধান, তোমার কাছে আমার একজন ব্যক্তিকে রাইকা যাই, তুমি ওই মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করিও না। যে মেয়েকে রাখতেছি একের জমানার পয়গম্বরের মেয়ে, ওই মেয়ের সাথে মাটি তুমি কোনো বেয়াদবি করিও না। মাটিতে কোনো জবাব আসে না, কোনো জবাব আসে না। দ্বিতীয়বার ডাক দেয়া বললে, মাটি সাবধান সাবধান, তোমার কাছে আমার একজন ব্যক্তিকে রেখে যাই, যেই মহিলা জান্নাতের নারীদের সর্দার হবে ওই ফাতেমা। ও মাটি গো, ও মাটি, তুমি ওই মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করিও না। এই কথা বলার পর মাটি কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দেয়া বলেন, ও মাটি সাবধান সাবধান, তুমি ওই মেয়ের সাথে কে তুমি মেয়েকে চিনো, ওই মেয়েকে জানো, ওই মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করিও না। ওই মেয়ে হলো হাসান হুসাইন, যুবকদের জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতিমা। ও মাটি গো, তুমি ওই মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করিও না। তারপরে মাটি কোনো জবাব দেয় না। তারপরে মায় আবু যর গফারি ডাক দিয়া বললেন, ও মাটি সাবধান, এমন একটি ব্যক্তি তোমাকে রাইকা যায়, এমন একজন মহিলা রাইকা যায়। ওই মহিলা হলেন এমন একজন সাহাবীর স্ত্রী। পয়গম্বরে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, পয়গম্বর হলো এলিমের এলিমের সাগর, এলিমের গর, এলিম এই মদিনার এলিমের ভান্ডার, এই মদিনার দরওয়াজা হলো এলিমের দরওয়াজা হলো আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রাইকা যাই, কবরতে কোনো জবাব আসে না। মাটি ডাক দেয়া বলে, ও আবু যর সাবধান সাবধান, আমি মাটি, আমি কবর কাউকে চিনি না, আমি দুইটা জিনিসের পরিচয় জানি। দুইটা জিনিস জানি বলে কি জানো বলো? বলে আমি মাটি জানি, আমি কয়বার জানি, মানুষের একমাত্র নেকামল, নেকামল দুজি নিয়ে আসতে পারে, ভালো আমল দুজি নিয়ে আসতে পারে, আমি মাটি, ওই মাটি তার জন্য আরামদায়ক হয়ে যায়, তার জন্য ফুলের বাগান হয়ে যায়। আর যেই ব্যক্তি বদামল নিয়ে আসবে, ওই ব্যক্তির জন্য আগুনের টুকরা হয়ে যায়, আজাবদায়ক হয়ে যায়। এই কারণে পয়গম্বর বললেন, আল কবরু রওযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার, কবরের ভিতরে কারো জন্য এই কবরটা হবে জান্নাতের বাগান, ফুলের বাগান হবে, আর কার জন্য হবে জাহান্নামের টুকরা গর্ত। এই কারণে উম্মত জীবনে যা গুনাহ করেছ, ওই গুনার কারণে আল্লাহ দরবার দুইটু চোখের পানি পালাইয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার তাকাইব, এক ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, এক ফোঁটা চোখের পানির কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলতেছেন, চোখের পানির কত দাম উম্মত, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, এক ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, জাহান্নামের ভয়ে কোন ইমানদার দুই চৌকের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চৌকের পানির বিনিময় তার জাহান্নামে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এত দাম চৌকের পানির, এত দাম আমাদের চৌকের পানি পালানোর পরে চৌকের পানি অযথা যায় না, বেটা যায় না। এই চৌকের পানি, এই চৌকের পানি এত দাম, এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চৌকের পানিটা
আল্লাহ এক জায়গার ভিতরে বেষ্টন করে রাখে কে আমাদের ময়দানে ওই চৌকের পানির হিসাব দিয়া তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মাফ করে জান্নাতে দিয়া দিবে। মামি হাল কুনেবা সুন্নত খৈরুল বশর গিরে লাজম তা বয়াবি আইবসর একমাত্র এই যা কিছু আবাদত কর একমাত্র তোমার অন্তর ভালো হতে হবে যার অন্তর ভালো যার কলব ভালো আলা ওয়াহিয়াল কলব জাল কবুল কলব ভালো ওই ব্যক্তির সমস্ত শরীর তার চলাফেরা সব ভালো আর যেই ব্যক্তির কলব ভালো না ওই ব্যক্তির চলাফেরা যা কিছু আছে তার সমস্ত কাজ হবে কারাবল তো হায় সাজ হায় কবল তো বহুত আয় না কে মানন্দ তু নিহি দিল তু বহুত আয় না কে মানন্দ তু নিহি দিল তু বহুত তৌফিক সে হুতি হে নামত কি খজিনা হর মর্দ পিতা কত কিয়াওয়ার হে নিশানা হর মর্দ পিতা কত কিয়াওয়ার হে শানা ফরমাতে হে আদম কে মুজে খুলদ তরি মে লেখা হুয়া তু বাপ মেলা নাম মুহাম্মদ লেখা হুয়া তু বাপ মেলা নাম মুহাম্মদ এ দুনিয়া শুধু আসার কেলাগার চোখ বুঝলে দেখবে ভাই কে আপনার কে বাপর নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার উড়তে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ব্যঙ্গে গেলে মেলার আর জমে না হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গোয়াম ক্যাজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদান নয় কমাস নকর পর জিন্দজান এ পয়গম্বর উম্মত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দালের মা ও পর্দালের বোন ও বৃদ্ধ বয়সের বাবা দিদারে যুবক ভাই অন্তরটার ভিতর বড় করে মন মানের তাকমত তা আল্লাহর সাথে লাগা দাও আল্লাহকে ডাক দেয়া বলো আল্লাহ জীবনে কত অপরাধ করলাম এই অপরাধে আল্লাহ তুমি দয়া মায়া করে আমাকে ক্ষমা করে দাও যতই গুনাহ করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া অত্যন্ত বেশি বড় আল্লাহ বলে বান্দা আমার এক নাম হলো রহমান এক নাম হলো রহিম বান্দা রহমান রহিমের উসিলা করি আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই এই কারণে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলতেছেন হে উম্মত তোমার এই দুনিয়া থেকে তোমার মহব্বত ছেড়ে দিতে হবে তোমার মা বাপ ছেলে সন্তান স্বামী স্ত্রী যা কিছু আছে ওই সমস্ত মহব্বত ছেড়ে দিতে হবে দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়া হুয়া জাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আজাররা বি দুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম পয়গম্বর বলেন যে ব্যক্তি যার অন্তরটাকে দুনিয়ার ভিতরে মহব্বত লাগায় দিয়েছে ওই ব্যক্তির পরকালকে ধ্বংস করে দিয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মহব্বত ঢুকাইছে ওই ব্যক্তি পরকালকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে পয়গম্বর বলতেছেন আর যেই ব্যক্তি নাকি আখেরাতকে মহব্বত করেছে দুনিয়াকে লাত্তি মেরেছে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কাটি মহব্বতের ভিতরে ঢুকিয়া গেছে বলেন সুবহানাল্লাহ বান্দা
কিভাবে কুপুরি করো, কিভাবে ঐমানি করো, কাইপালি তাকবি আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া বলে বান্দারে তোমাকে কত নেয়ামত দান করেছে জানো, বান্দা আমার নিয়ামত গুলা তোমরা গুনিয়া শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৪ নম্বর পারার সূরাত নুহানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৮ নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে বান্দা তোমাকে কত নিয়ামত দান করেছি জানো, হে বান্দা আমার নিয়ামতের প্রতি তোমরা যদি গণনা করতে চাও, হে বান্দা গণনা করে কোনো দিন শেষ করতে পারবা না। ওই কারণে বান্দা আমি নিয়ামত, বান্দা তুমি যখন খুশি হইবা আলহামদুলিল্লাহ বলবা, বান্দা তোমাকে আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত তোমাকে বাড়ায় দে। হে বান্দা তোমার কত নিয়ামত পাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়ার ভিতর যা কিছু করতেছো, হে বান্দা তুমি হিসাব মিলাও, তোমার ওই হিসাবটাকে কিয়ামতের ময়দানের ভিতরে তোমার এই হিসাব তুমি নিজেই নিজে দেখতে পারবে। হে বান্দা দুনিয়ার ভিতর আজকে ওয়াজ করা হইতেছে, ভিডিও করা হইতেছে, দুনিয়ার মানুষ যা কিছু এই জায়গার ভিতর হইতেছে দেখবে, একই হইতেছে সবকিছু দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তের কাজগুলা ফেরেশতারা ভিডিও ক্যামেরা দিয়ে তুলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ১৫ নম্বর পারা সূরা বনী ইসরাঈলের ১৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু ত্বায়িরাহু ফী উনুকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার গলার প্রত্যেকটা মানুষের গলার ভিতরে একটা আমলনামা লিপিবদ্ধ করা আছে, তুমি কি করতেছো, কি গুনাহ করতেছো, কি নেক আমল করতেছো বান্দা তোমার ওই আমলনামা তোমার গলার ভিতরে যে জ্বলন্ত দেওয়া হয়েছে ওই জ্বলন্তর ভিতরে তোমার আমল উঠতেছে, ভিডিও করা হইতেছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত পাইয়া খুশি হইতেছো কিনা, শুকরিয়া আদায় করতেছো কিনা সব হইতেছে, তুমি কোন সময়ে জেরা করতেছো বিচার করতেছো সবগুলা জিনিস তোমার প্রত্যেকটার মুহূর্তের এগুলা জিনিস উঠতেছে। হে কারণ আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন, মানুষের ভিতরে আলজামনাহু তায়িরাহু ফী উনুকিহি ওয়া নুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামা। ও বান্দা কিয়ামতের ময়দানে তোমার গলার লিপিবদ্ধতা তান মারিয়া তোমার ওই জায়গার ভিতরে আনিয়া তোমার নিজ চোখে তুমি দেখতে পাইবে। তারপরের আয়াতের অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার ১৩ ১৪ নম্বর আয়াতের ভিতরে বলেন বনী ইসরাঈলের ভিতরে ইকরা কিতাবা, প্রত্যেক মানুষের একটা কিতাব বার করা হবে, কিতাবের ভিতরে প্রত্যেক মানুষের আমলনামা লেখা হইতেছে। কিয়ামতের ময়দানে কোরআন কিতাবাত কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেক মানুষের কিয়ামতের ময়দানে ওই কিতাবটা নিয়া ওই নিজ চোখে ওই হিসাব গুলা দেখতে পাইবে। কিয়ামতের ময়দানের ভিতরে ওই ব্যক্তির নিজ আমলটা দেখার জন্য নিজের আত্মাটা নিজেই নিজে স্বীকার করতে পারবে, নিজের নিজ চক্ষু দিয়া দিকে নিজেই বিবেচনা করবে, আমি জান্নাতি না জাহান্নামি, আমি জান্নাতি না জাহান্নামি, নিজের ওই আমল নামা নিজেই দেখতে পাইবে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি আমার এমন গোলাম হও যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যে ব্যক্তি আল্লাহকে তার জীবনের সাথী বানায় নিছে, ওই ব্যক্তির তার পেটের কিদার নিবারণ তার মিটায় ফেলেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ শোক কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ্ছি নিস্ত নাম, শির সদ করনি কুলদ জানম তমাম। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এত মজার নাম, এত মজার নাম, এই দুনিয়ার ভিতর আর এত মজার নাম কোনটা নয়। এই কারণে আল্লাহর নামটা সব সময় নিবা, ওই আল্লাহর নাম
যেই ব্যক্তি সব সময় নিবে, যেই ব্যক্তির জীবনের সাথী বানাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন, তার পেটের কিদার নিবারণ করে দিবে, দুনিয়ায় শান্তি পাবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে তাকে জান্নাতে ঢুকায় দিবে। মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তা পে সোহা, মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তা পে সোহা, আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা, আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা, শাফিউল উমম হামারা নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত, শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত। এই তোমার জীবনে যা কিছু গুনাহ করো ও আল্লাহর পয়গম্বর বলেন এই উম্মত তুমি ওইগুলা জিনিস চাইয়া আমি পয়গম্বরের আদর্শের ভিতরে থাকবা, আদর্শের ভিতরে ঢুকবা, তোমার চলতে গিয়া তোমার নেক আমল করতে গিয়া আমি পয়গম্বরের সুন্নত মানতে গিয়া দিও যে তোমার কমতি হয়ে যায়, আমি পয়গম্বর নিজে